এখানে দালালদের আরেকটি প্রতিপক্ষ আছে, তারা হলেন দলিল লেখক সমিতি। একজনের আয় রোজগারে অন্যজন বাগড়া দিচ্ছে, তাই ক্ষুব্ধ দলিল লেখকরা। সেই মিছিলকারীদের একজনের কাছ থেকে তথ্য পেলাম, এখানে রেকর্ড অফিসের একজন নিম্নপদস্থ কর্মচারী নাকি সব সমস্যার সমাধান করতে পারেন, আর এখানকার সব ঘুষ লেনদেনের নাকি সেই মূল হোতা। তার কাছে আমরা গেলাম হিরালাল দে নামের একজনের, একটি পুরাতন দলিল পাওয়া যাচ্ছে না এই অজুহাতে। প্রথমে দলিল নম্বর দেখে বললেন পাওয়া যাবে না। কোনোভাবে এটা উদ্ধার করা সম্ভব নয়। পরে অপেক্ষা করতে বললেন, আস্তে আস্তে নরম হলেন এবং শুরু করলেন নিজের বিজ্ঞাপন। আমি নাম্বার দিই না, আমার লোকের আপনার কথা না শুনি যাও, তাহলে আমি পাবো তাহলে। হ্যাঁ ঠিকই, আমি টাকার লোভে আজকে বাইক করে যাবো। পরে রেকর্ড রুম থেকে একটা ঢু মেরে এসে আমাদের সাথে দরদামের দফারফায় নামলেন। বাইক করে কত টাকা দিবেন কোমা লাগে না? আপনার কত লাগবে আপনার বলেন, আপনার মুখ বলতে পারলো না? যদি আপনার ওই যে কি বলে সোমঙ্গলবার হয় তাহলে রোববার পাইলে রোববার টাকা বিকেলবেলা দিলে সোমবার নালে মঙ্গলবার দিয়ে। আপনাদের মনে আছে শুরুতে বলেছিলাম বেতন মাত্র 10,000, কিন্তু ঢাকায় বাড়ি 6টি। এই সেই লোক, তার নামটা কিন্তু একটু অদ্ভুত, কেটু, নিম্ন পদস্থ কিন্তু মস্ত বড় লোক। নাবিস করে এই গলিতে তারই আলিশান বাড়ি। বাইরে থেকে দেখি মনের সুখ মিটিয়ে নিন, কারণ ভেতরে গেলে ঝাঁটা পেটা খাবার সম্ভাবনা আছে। এছাড়াও আরো 5টি বাড়ি আর গোটাকতক দোকান আছে এই শহরে। তাকে আমরা টাকা দিলাম কি দিলাম না সেটা জানার আগে টাকা লেনদেনের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে টাকা লেনদেনের শুরু হয় দালাল কিংবা দলিল লেখকদের হাত দিয়েই, তারপর সেই টাকা যায় সহকারী ক্লার্কের হাতে, তারপরে হেড ক্লার্কের হাত ঘুরে সহকারী সাব রেজিস্ট্রার, পরে সাব রেজিস্ট্রারের কাছে গিয়ে তার জীবনচক্র শেষ হয়। এবার আসল কথায় আসা যাক। কেটুর দেয়া কথা অনুযায়ী আমরা 3 দিন পর সেই হিরালালদের পুরনো দলিল তুলতে হাজির সাত রাস্তার অফিসে। একটি ভয়ানক বিষয় হল, আপাত দৃষ্টিতে প্রবেশাধিকার সংরক্ষিত এলাকা অর্থাৎ রেকর্ড রুমেও অনায়াসে যাওয়া আসা করছে উটকো লোকজন। কেটু কিন্তু টাকা পয়সার ব্যাপারে একেবারে পিঁপড়ের মতো, মানে হলো এক বিন্দু ছাড় দেবেন না, যা রফা হবে তাই দিতে হবে। তার একটা উদাহরণ দেয়া যাক। 5,000 টাকার কন্ট্যাক্ট হয়েছিল এক ব্যক্তির সাথে, 2,500 টাকা নিয়ে আসায় তাকে একটা আকাশ ফাটানো ধমক খেতে হলো। তারপর তার চাহিদা মাফিক টাকা দেওয়া হলো তার হাতে। বলেছিলাম না আমরা অত্যাধুনিক কৌশল নিয়েছি। সেই পাতা ফাঁদে পা দিয়েই ধরা খায় কেটু। এই কাহিনীটা আসলে আপনি আমাকে বলেন, একটু বলি, আপনি বলি, আগে বলি, তারপর আপনি যা বলেন আপনি বলি। আচ্ছা বলুন, ওই যে কাজটা দেখুন,
আমরা কাজ করে দুই সঙ্গে আপনি আমাদের সহজেছেন দুল পাই না। সব রেজিস্ট্রি অফিসের বড় কর্তাদের মধ্যে একটা মৌলিক মিল রয়েছে, আমরা যখন তাদের সামনে দুর্নীতি কিংবা ঘুষের অভিযোগগুলো উপস্থাপন করছিলাম তখন তারা তাদের মুখে এমন একটা পবিত্র ভাব ফুটিয়ে সেগুলো অস্বীকার করছিল যে মনে হচ্ছিল তারা সবাই একই গুরুর শিষ্য। যেন ভাজা মাছটি কিভাবে উল্টে খেতে হয় তা তারা কোনো কালেই শেখেননি। আমি তো এখানে এসে এটা প্রথম শুনলাম। আমার জানামতে এটা নেই, লাগাইতেছে টাকা চাইছে এরকম আমাকে কেউ বলেনি। এরা ভাজা মাছ উল্টে খেতে না জানলেও মাছ কিভাবে ভেজে উল্টে কাঁটা বেছে খেতে হয় সে কৌশল তো শেখা হলো। তাই বরাবরের মতো যেতে যেতে বলি, আমাদেরকে জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি।